আওয়ামী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইল কার্যালয়ে অভিযান চলছে এবং রাজধানীর বীরপুর দুই নম্বরে সম্রাটের ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা এনাবুল হক আরবানের বাড়িতে অভিযান শেষে ব্রিফ করছে র‍্যাব। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কিন্তু আজকে ভোরেই গ্রেফতার করা হয়েছে আমরা জানি, এবং তাকে নিয়েই র‍্যাব কাকরাইলে যুবলীগের কার্যালয়ে এসেছে এবং সেখানে অভিযান চালাচ্ছে, এবং তার যে ঘনিষ্ঠ সহযোগী ছিল আরমান তার বাসায় কিন্তু র‍্যাব অভিযান চালাচ্ছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। আমরা র‍্যাব কিন্তু এই অল্প কিছুক্ষণ পরেই ব্রিফ করবে রাজধানীর বীরপুর দুই নম্বরে কিন্তু সম্রাটের ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা এনামুল হক আরমানের বাড়িতে অভিযান শেষে ব্রিফ করবে র‍্যাব। আমরা সেই ব্রিফিংয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই যাব। বলতেছিলাম তার কারণে একটু খতিয়ে দেখতে হবে বিষয়গুলো। আছে কিছু ব্যবসা, প্রপার্টিস, ল্যান্ড প্রপার্টিজের ব্যবসা আছে বা অন্য আরও কিছু আছে, এগুলো আমরা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যর বিষয় আছে, এগুলো আরও পর্যালোচনার বিষয় রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যদি বিথির সঙ্গে কথা বলতে পারি তাহলে এগুলো ক্লিয়ার হওয়া যাবে, এবং বিথি আর কোনো ডকুমেন্ট নিয়ে সরে গেছেন কিনা এটা আমাদের যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো আসলে র‍্যাবের যিনি র‍্যাব চারের সিইও, তিনি যে বিষয়টি বলছিলেন এখানে গণমাধ্যমকে এতক্ষণ সংবাদ সম্মেলনের মাধ্যমে মূলত অভিযান শেষ করে তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই বাসাটিতে এনামুল হক আরমানের দ্বিতীয় স্ত্রী যার নাম বিথি, তিনি মূলত এই বাসাটিতে থাকতেন এবং তারা এই বাসা থেকে এখন পর্যন্ত আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ যে নগদ টাকা বা কোনো অন্য কোনো স্বর্ণালঙ্কার বা অন্য কিছু উদ্ধার করতে পারেননি। তারা ধারণা করছেন যেহেতু আজ ভোরেই এই বাসা থেকে এনামুল হক আরমানের স্ত্রী অর্থাৎ দ্বিতীয় স্ত্রী বিথি চলে গিয়েছেন, তারা ধারণা করছেন যে তখনই আসলে বিথি সকল নগদ টাকা বা স্বর্ণালঙ্কার বা আরও যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থেকে থাকে সেগুলো তিনি আসলে নিয়ে বের হয়েছেন। আরেকটি বিষয় তারা নিশ্চিত করেছেন যে এই বিথির নামে আসলে অনেক সম্পত্তি রয়েছে এবং তারা বলছেন যে এই বিথি বেশ কিছু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, এবং তারা বলছেন যে এই বাসাটি থেকে তারা মোট ১২টি ব্যাংকের চেক বই জব্দ করেছেন এবং যে ১২টি ব্যাংকের মধ্যে ১০টি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারই হলো তার দ্বিতীয় স্ত্রী বিথির নামে, আর বাকি ২টি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেগুলো আসলে মূলত এনামুল হক আরমানের নামে রয়েছে। এবং তারা এও বলেছেন যে যদি তার দ্বিতীয় স্ত্রী বিথিকে আসলে পাওয়া যায়, এবং তারা বলছেন তারা তাকে খুঁজছেন, তাকে পাওয়া গেলে অনেক তথ্য বের হয়ে আসবে বলেই ধারণা করছেন র‍্যাবের যিনি সিইও মোজাম্মেল হক, তিনি বিষয়টি আসলে মূলত বলেছেন। তো এখন দেখা যাক তাদের যে অভিযান সেটি এসে তারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী বিথিকে গ্রেফতার করবার জন্য। তবে সেটি কখন নাগাদ করতে পারেন বা কী করতে পারেন সেটি আসলে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই যে মিরপুর এনামুল হক আরমানের বাসায় যে অভিযান চলছিল সেই অভিযানটি মোটামুটি এখন পর্যন্ত এখানে শেষ হয়েছে। রয়েছি যে ইসমাইল হোসেন সম্রাটের কার্যালয়ের ভিতরে, সেখানে আসলে সর্বশেষ কি পাওয়া গেছে এখানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, তিনি আমাদেরকে জানাবেন। আসলে আমরা সরাসরি একটু সারওয়ার আলমের কাছে যাচ্ছি, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি এই অভিযানের বিষয়ে আমাদের সঙ্গে একটু কথা বলবেন। না, আমরা এখান থেকে যেগুলো পেয়েছি সেটা হচ্ছে আপনারা বেশ কিছু মাদক পেয়েছি, ১১৬০ পিস ইয়াবা পাওয়া গিয়েছে, একই সাথে একটি আগ্নেয়াস্ত্র পিস্তল পাওয়া গেছে পাঁচরণগুলি সহ, আর একটি হচ্ছে আপনার ক্যাঙ্গারু দুটো চামড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত এই হচ্ছে আমাদের রিকোভারি, আমরা এখনও এক্সামিনেশন করছি আসলে আরও কোনো অসঙ্গতি আছে কি না, আমরা এখান থেকে কোনো অর্থ পাবো না, এটা আপনাদেরকে আমরা ফর্মালি জানিয়ে দেবো যখন আমাদের অবশ্যই আইনি প্রক্রিয়া হবে আমরা জানিয়ে দিচ্ছি। একটু আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি যে আপনারা একটু নতুন করে শুনতে চাচ্ছি যে আপনারা কি কি পেয়েছেন একটু আবার যদি একটু বলেন। না, এখানে বিদেশি মদ পাওয়া গেছে, ভাই আমরা
বলেছেন পাশাপাশি এখানে অগ্নিস্ত্র পাওয়া গেছে এবং এবং এখানে ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে। স্যার ভাই আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনারা এখানে ক্যাসিনোর কোনো সরঞ্জাম পেয়েছেন কিনা? হ্যাঁ, ক্যাসিনোর কোনো সরঞ্জাম পেয়েছেন? না, ক্যাসিনোর সরঞ্জাম এখানে পাওয়া যায়। এখানে কোনো ধরনের ক্যাসিনোর কোনো সরঞ্জাম পাওয়া যায়নি, তবে কোনো নগদ অর্থকড়িও পাওয়া যায়নি বলছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তবে বলছেন যে এখানে অগ্নিস্ত্র পাওয়া গেছে, আরও মদ পাওয়া গেছে সহ আরও বেশ কিছু জিনিস এখানে জব্দ করা হয়েছে। সেই বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে আমাদেরকে জানাবেন। একটু আমরা সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসাইন। তিনি জানাচ্ছিলেন যে র্যাব সেখানে অভিযান করছে এবং অভিযান প্রায় শেষ পর্যায়ে এবং অল্প কিছুক্ষণ পরেই কিন্তু র্যাব আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে, সে খবর তিনি জানাচ্ছিলেন। এবং এর আগে মিরপুর দুই নম্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। তিনি জানাচ্ছিলেন আরমান তার বাসায় যে অভিযান চালিয়েছে এবং সেখান থেকে কী কী পাওয়া গেছে সে বিষয়গুলো তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।